কাপড়ের জমিনে রঙিন সুতার নকশা বুনে বুনে তৈরি হয় জামদানি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতিরা ঐতিহ্যবাহী এই জামদানি বুনেন ধৈর্য আর একাগ্রতা নিয়ে। দর্শক, আজকে আমি এসেছি রূপগঞ্জের জামদানি শিল্পনগরীতে। এই জায়গাটি প্রাচীনকাল থেকেই বস্ত্রবয়নে নাম করা জায়গা। সূক্ষ্ম সুতার মসলিন একদিন পৃথিবী জয় করেছিল। হারিয়ে যাওয়া সেই মসলিন তৈরির উত্তরাধিকাররা এখন টিকে আছে জামদানি তৈরিতে। বস্ত্র বয়নের কাজ তাঁতিরা করেন বংশ পরম্পরায়। পুরো রূপগঞ্জে তাঁতি পরিবার রয়েছে প্রায় 5,000-এরও বেশি। জ্যামিতিক অলঙ্করণ, শাড়ি জুড়ে আকর্ষণীয় মোটিভ, বর্ডার, প্রতীকী নকশা সব মিলিয়ে রূপগঞ্জের এই জামদানি একটি আকর্ষণীয় বস্ত্র। আচ্ছা, তো এই শাড়িটা করতে বলতেছেন কতদিন সময় লাগবে আপনার? এই শাড়িটা আমার 1 মাসের উপর লাগবে। 1 মাসের উপর সময় লাগবে? হ্যাঁ। এই যে শাড়িটা আপনি বানাচ্ছেন, এটা মানে যে অর্ডারটা আপনি পেয়েছেন, এটা কেমন দাম এটা পড়বে? এটা আপনার আমার প্রাইস হইতেছে 55,000। মানে 55,000 টাকা? হ্যাঁ, 55,000 টাকা। এটা শুধু আপনার এটা মানে এই সুতা সহ না আপনার? হ্যাঁ, এটা সুতা সহ, এই যা খরচ সাথে আছে সব কিছু আমার। সবই আপনার? আপনাকে 1 মাস সময় লাগবে? 1 মাসের উপরে লাগবে। 1 মাস আপনার 1.5 মাস লাগতে পারে। আচ্ছা, যে কাজটা হলো তো সূক্ষ্ম কাজ। হ্যাঁ, কাজটা সূক্ষ্ম কাজ। কেমন সময় ধরে কাজ করেন? এই যে আমরা এটা ধরে আপনার পরিশ্রম দিই সকাল 6টার থেকে রাত্রে 9টা 10টা পর্যন্ত। র সিল্ক, নাইলন, রেশমি ও সুতি সহ নানা ধরনের সুতা লাগে এই জামদানি তৈরিতে। সুতার ধরন ও কাউন্টের উপর নির্ভর করে জামদানি শাড়ির মান। জামদানি ধরন অনুযায়ী এর দাম নির্ভর করে। 3,000 টাকা থেকে শুরু করে লাখ টাকার উপরে রয়েছে এর দাম। এটা হলো রূপগঞ্জের জামদানির হাট। যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজের কারণে দোকানগুলো বন্ধ রয়েছে। নামাজের পরে দোকানগুলো সব খুলে দিবে এবং শুরু হয়ে যাবে বেচাকেনা। দর্শক, রূপগঞ্জের এই জামদানি পল্লি টিকিয়ে রেখেছে আমাদের পুরনো ঐতিহ্য। যুগ যুগ ধরে টিকে থাকুক আমাদের এই জামদানি শিল্প। আল্লাহ হাফেজ।